হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। ঈশ্বরের কৃপা সবাই যেন ভালো থাকো। রাধা কৃষ্ণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। স্নানটা না কমপ্লিট হয়ে গেছে, এবার পুজো টুজো করবো, তারপর রান্না বান্না। এবার দেখো বন্ধুরা, পুজো টুজো করবো। এটা হচ্ছে আমার উপাসনা, দেখো আমার গোপাল সোনাকে দেখো কেমন লাগছে। এবারে স্নান টান করবে, আজ লেট হয়ে গেল, 7টা বাজছে, অন্যদিন 6:30-এর মধ্যে পুজো টুজো কমপ্লিট হয়ে যায়। এবার দেখি তোমার দাদা ভাই কি সবজি নিয়ে এসেছে। ছাড়ো ছাড়ো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এসো এসে এখানে বসো, এখানে বসো, এসো এসে এখানে বসো, চলো বসো বসো। বা কি 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 বল, কি হলো কি হলো? হুম, এসো এসো এসো। ও কি কি বলবি তো, কি হলো বলো বলো, কি বলছিস? এসো এসো, আবার ওরকম এসো 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 না, তোমাকে বেঁধেই দিই না, বেঁধে হবে না। তুই সবজি টবজি কিছু কাটতে দেবে না, এ যা করে না। ও এই দেখো মাছ নিয়ে এসছে, ফুলকপি আছে, টমেটো আছে, আলু, পেঁয়াজ, শাক। এটা হচ্ছে ওরিয়র জন্য চিকেন, ও তো চিকেন ছাড়া ভাত খায়নি, তার জন্য রান্না করি। এই দেখো বন্ধুরা, সব কাটাকাটি হয়ে গেছে। এটা শাক হচ্ছে, এটা ফুলকপি, আলু দিয়ে সব সবজি হবে, আর এগুলো হচ্ছে তোমার বেগুন ভেজে দেব, আর এটা তো মাছটা হচ্ছে, মাছ হবে, আর ওটা ওরিয়ের জন্য রান্না হবে। যাক কমপ্লিট হলো, এবার রান্নাটা করতে গেলে হয়ে যাবে। কী খাবে মিট্টু, তুমি কী খাবে? চিকেন খাবে? ওরে বাবা দাঁড়া, এখন হয়নি, তাহলে তোমাকে দেবো, আগে একটু হ্যান্ডশেক করে দাও তো। কমপ্লিট হয়ে গেল। আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা, বাই বাই।